তোর নৌবাহিনী সেনাবাহিনী বের করতেছি। একই কাণ্ড একই কথা বললেন হাজি সেলিমের লোকজন। আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। পুরান ঢাকা এলাকা 24 ঘন্টা মনিটরিং করছে হাজি সেলিমের বাসায়। গড়ে তোলা হয়েছে আধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি সহ অত্যাধুনিক কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে রয়েছে অত্যাধুনিক VPS, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, 38টি ওয়াকি টকি, ড্রোন সহ বিভিন্ন ডিভাইস। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত এলিট বাহিনীর কাছে যেসব সরঞ্জাম থাকে সেসব সরঞ্জাম পাওয়া গিয়েছে এখানে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফাঁকি দিয়ে নিজেদের বাসায় যোগাযোগ রক্ষায় এই কন্ট্রোল রুম ব্যবহার করা হয়েছে। বিদেশি অস্ত্র, হ্যান্ডক্রাফট ও মদও জব্দ করা হয়েছে। সোমবার 26 অক্টোবর বেলা 1টা দিকে পুরান ঢাকায় 7 নং আসনের সংসদ সদস্য হাজি সেলিমের চকবাজারে 26 দেবী দাস লেনের বাসায় অভিযান চালায় র‍্যাব। ইতিমধ্যে হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে র‍্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। কন্ট্রোল রুমের বিষয়ে র‍্যাবের কর্মকর্তা বলেন, হাজি সেলিমের 8তলা ভবনের 3তলা ও 4তলা থেকে এসব সরঞ্জাম সহ তারা অবৈধ একটি পিস্তল ও 1 নলা বন্দুক জব্দ করেছে। কালো 38টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এসব ওয়াকিটকি প্রতিটি 4 কিলোমিটার পর্যন্ত এলাকা কাভার করত। এ ধরনের ওয়াকিটকি বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা BTRC অনুমতি ছাড়া ব্যবহার করা যায় না। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, এছাড়া ওই বাসায় একটি ড্রোন রাউটার, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার VPS পাওয়া গিয়েছে। এই VPS দিয়ে মূলত পুরো নেটওয়ার্ক নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য ব্যবহার করা হয়েছিল। সাধারণত VPS ব্যবহারের অনুমোদন পায় আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা নিয়োজিত সংস্থা। BTRC এই অনুমোদন দেয়, তবে হাজি সেলিমের কোনো অনুমোদন ছিল না। বাসা থেকে আরও উদ্ধার করা হয়েছে 7 বোতল বিদেশি মদ ও 12 ক্যান বিয়ার, 1 জোড়া হ্যান্ডক্রাফ্টও উদ্ধার করা হয়েছে। র‍্যাবের ধারণা, এই হ্যান্ডক্রাফ্ট পরে হাজি সেলিমের লোকজন র‍্যাব ও ডিবি পরিচয় দিয়ে মানুষকে ধরে নিয়ে যেত। র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদ তাদের সোমবার 26 অক্টোবর হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডির থানায় হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। ধানমন্ডির থানার উপপরিদর্শক কামরুন নাহার জানান, নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ খান বাদী হয়ে সোমবার ভোরে মামলাটি করেছেন। মামলায় 3 জন নামীয় এবং অজ্ঞাত আরও 2-3 জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলো ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজি সেলিমের মদিনা গ্রুপের প্রকোটল অফিসার AB সিদ্দিক দীপু ও গাড়ি চালক মিজানুর রহমান সহ অজ্ঞাত আরও 2-3 জন। গাড়ি চালক মিজানুর রহমানকে ঘটনার পরে গ্রেফতার করা হয়েছে। রবিবার 25 অক্টোবর রাতে কলাবাগানের ট্রাফিক সিগন্যালে হাজি সেলিমের একটি গাড়ি থেকে 2-3 জন ব্যক্তি নেমে ওয়াসিফ আহমেদ খানকে ফুটপাতে ফেলে এলোপাতাড়ি মারধর করে। পরে ট্রাফিক পুলিশ এসে তাকে উদ্ধার করে। পথচারীরা এই দৃশ্য ভিডিও করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। ধানমন্ডি থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে গাড়িটি থানায় নিয়ে যায়। ওয়াসিফ আহমেদ এজাহারে অভিযোগ করেন, রবিবার 25 অক্টোবর নীলক্ষেত থেকে বই কিনে মোটরসাইকেলে করে তিনি মোহাম্মদপুরে তার বাসায় ফিরেন, সঙ্গে তার স্ত্রীও ছিল। লেভ এইড হাসপাতালের সামনে তার মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয় একটি গাড়ি। ওয়াসিফ আহমেদ মোটরসাইকেল থামিয়ে গাড়িটি গ্লাসে নক করে নিজের পরিচয় দিয়ে ধাক্কা দেওয়ার কারণ জানতে চান। তখন একজন ব্যক্তি বের হয়ে তাকে গালিগালাজ করে। তারা গাড়ি নিয়ে কলাবাগানের দিকে চলে যায়। মোটরসাইকেল নিয়ে ওয়াসিফ আহমেদ তাদের পেছনে পেছনে যান। কলাবাগান বাস স্ট্যান্ডে গাড়িটি থামলে ওয়াসিফ তার মোটরসাইকেল নিয়ে গাড়ির সামনে দাঁড়ান। তখন
তিন চারজন লোক গাড়ি থেকে নেমে বলতেছে, তোর নৌবাহিনী সেনাবাহিনীর বাইর করতেছি, তোর লেফটেন্যান্ট ক্যাপ্টেন বাইর করতেছি, তোকে আজ মেরেই ফেলবো। এ কথা বলে তাকে কিল ঘুষি দিতে থাকে। পরে ট্রাফিক পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং হামলাকারীরা পালিয়ে যায়। তখন তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই পুরো ঘটনাটি নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।